হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে মা বাড়িতে মোটামুটি খুব একটা বেশি কিছু রান্না করছে না, মা রান্না করছে শুক্তো। আর নিরামিষের মধ্যে শুক্তো আমার ফেভারিট ডিশ, মানে শুক্তো থাকলেই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর যেহেতু আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, তাই ভাবলাম মায়ের থেকে রান্নাটা আজকে শিখে নিই। আর তোমরাও কিন্তু আমার সাথে রান্নাটা শিখে নিতে পারো, পুরো রান্নাটা আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। এইখানে সব শুক্তোর ভেজিটেবলস রেডি করে রেখে দিয়েছে মা, কিন্তু আমার মম শেফ এখনও এসে এখানে হাজির হয়নি, কোথায় আছে কে জানে, একবার ডেকে আনি। কখন রান্না করবে? এসো, এই তো আসছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল, আয় এবার খাবো তো। আর রান্না আগে হোক, আগেই খাবি কি? কতদিন পর শুক্তো খাবো। সবজিগুলো কেটে নি তুই, দেখ। কাটো। তোর বেগুন বা যে কোনো সবজি একটু লম্বা লম্বা করে কাটবি। এই দেখ আমি কেমন করে কাটছি, দেখ বেগুনটা না ভালো না, দেখ খুব একটা ঠিক আছে, চলে যাবে, মোটা মোটা দানাগুলো একটু মোটা হয়ে গেছে, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। সব সবজি একটু এরকম লম্বা লম্বা। এবার উঠছে, হ্যাঁ উঠছে কাটবি। কি কি দিয়েছো আগে একবার বলো। বেগুন, বেগুন, কাঁচকলা, উচ্ছে, আলু, আর এই রাঙা আলু, আর এই ডাটা, সজনের ডাটা। আরো দেওয়া যায় সবজি, যেমন পটল দেওয়া যায়, পেঁপে দেওয়া যায়, ওগুলো আজকে নেই, আমি দিচ্ছিও না। আচ্ছা, অনেকে আবার গাজরও দেয়, গাজরও দেয়। ঠিক আছে, আমি এইটুকু দিয়ে আগে করি। হ্যাঁ, এটা ঘরোয়া ঘরোয়া, হ্যাঁ খারাপ হবে না। তুমি জলটা কেন নিয়েছো এখানে? হ্যাঁ বলছি, এই উচ্ছে কাটা হয়ে গেল, ঠিক আছে। জলটা নিয়েছি তার কারণ হচ্ছে কাঁচকলাটা যখন কাটবি তখন সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিবি। ও কাঁচকলা আমি ওই বাড়িতে কেটে এমনি কাটি, ওই জন্য কি কালো হয়ে যায়? সেটাই, ও একটু জলে দিলে কি হবে, কালো হবে না। এই এবার তুই কাট। কেন? আমি তো দেখছি। না দেখলে হবে না, নেই আয় কাটতে। দাঁড়াও দাঁড়াও, এভাবে এতটা কাটছি। হ্যাঁ ঠিক আছে কাট। আমি ভাবলাম শুধু বসে বসে খাবো, তুমি দেখি। আরে বাবা একটু পর না শিখবি তো, না কাটলে কি করে শিখবি কিভাবে কাটতে হয়? আমার ডাটা ছাড়াতে ব্যাস, আর দিতে হবে না ডাটা, এখানে নিয়েছো তো। ঠিক আছে, আর বেশি ডাটা দিলে অল্প হবে তো, তুই আর আমি তো শুধু খাবো, আর তো কেউ নেই। সুন্দর করে ছাড়া, দেখো এরকম ভাবেই তো। হ্যাঁ দেখি কেমন করে ছাড়ালি, দেখি না এই দিকটা একটু ছাড়িয়ে। হ্যাঁ তো ডাটা কাটতেই তো চলে যাবে সারাদিন। হ্যাঁ ঠিক আছে রাখ। সবজি কাটা হয়ে গেছে, দুজনে মিলে তাড়াতাড়ি করে কেটে নিয়েছি। চলো চলো এবার রান্না করো। গ্যাসটা অন কর। এইটা এখানে মশলা আছে, বলে দাও কি কি আছে। বড়ি দেখতে পাচ্ছি, মশলা বড়ি কয়েকটা আছে, এই 10-12টা আছে। দুটো তেজপাতা, একটু আদা বাটা, একটা হচ্ছে রাঁধুনি বাটা, আর একটা সর্ষে আর পোস্ত বাটা, আর একটু ভাজা মশলা। এটা না দিলেও হয়। ভাজা মশলা মানে ওই জিরে, মৌরি, একটু মেথি, এইসব। আচ্ছা, ওটা চাটনিতে দিয়েছিলাম, একটু বেশি হয়েছে তাই আমি রেখে দিয়েছি। আচ্ছা, আর এখানে আছে নুন, চিনি, আর ফোড়নের জন্য 5 ফোড়ন, ঘি আছে। এবার তেল দিচ্ছি, হ্যাঁ 2-3 চামচের মতো তেল দিলাম। ঠিক আছে, করবি না তুমি পারো? আমি আর আমি খারাপ করে দেবো, খারাপ করে খারাপ খাবো। আগে বড়িটা ফেলে দিচ্ছি। এগুলো কি ডালের বড়ি বলে? সাদা সাদা বিউলির ডাল। ক্যালোরি দেয়। হ্যাঁ, একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এবার বড়িটা আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, রাখলাম। এবার সবজিগুলো উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা ভেজে নেব, একটু নুন দিচ্ছি। একটু নুন দিলাম, একটু নুন দিলাম। হ্যাঁ, একটু অল্প একটু হলুদ দিচ্ছি, দিয়ে ভেজে নিই। হলুদ নাও দিতে পারি, সাদা সাদা খেতে হলে শুধু নুন দিয়েই করবি। আমি ওখানে রান্না করি, মাংসটা দেখি দেখি। শুধু মাংস করলে হবে? সব রান্নাই করতে হবে। অনেক টুকিটাকি ব্যাপার আছে যেগুলো হচ্ছে মনে রাখাটা হয়। দেখো, রোজের করলে মনে হয়, এবার রোজের তো করি না, হয়তো আমি 3 মাসে একবার রান্না। ঠিক আছে, ভালো করে না খুলে দেয়। হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, মুসলিগুলো হয়ে গেছে, তুলে ফেললাম। হ্যাঁ, আচ্ছা এবার বেগুনটা ভেজে নেবো। এটাতে আমি আর নুন হলুদ কিছুই দিচ্ছি না, কেন যথেষ্ট রয়েছে কড়াতে। এটাই হয়ে যাবে উচ্ছে ভাজার যেই নুন হলুদ দিয়েছিলে। হ্যাঁ, দেখ না কতটা হলুদ। হ্যাঁ, হলুদ লাগছে। হ্যাঁ, বেগুনটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা সব সবজি কি এক এক করে ভাজতে হবে? সেটা না, আমি উচ্ছে আর বেগুনটা একটু আলাদা করে ভাজলাম। আচ্ছা, এবার আমি সব সবজিগুলো একবারে দিয়ে দেবো। আচ্ছা, একটু তেল দিচ্ছি। একটু তেল দিলাম। আচ্ছা, এবার দুটো তেজপাতা ফোড়ন দিলাম। বাবা, 5 ফোড়ন ফোড়ন দিলাম। এবার সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো। আচ্ছা, এবার একসাথে সব ভাজা, আর ডাটাটা পরে দেবো। আচ্ছা, মানে আলু, কাঁচকলা, রাঙা আলু, বেগুন ফুটে গেছে, সব একসাথে আগামাটা একটু পরে দেবো। আচ্ছা, ভাজা হবে তাহলে এগুলো এখন? হ্যাঁ, এগুলো কিন্তু ভাজা হোক। আচ্ছা, আমি কিন্তু শুধু খেতেই আসিনি, আমি কিছু রান্নাও শিখেছি, ওগুলো একদিন করবো। কি রান্না শিখেছি? আমি পোলাও রান্না করতে পারি। সেটা আমার কি জিনিস? এটাগুলো দিয়ে দিচ্ছি। এবার দাও দাও, এক্সস্টটা চালিয়ে দেবো। এই এটা চিমনিটা একটু 2 মিনিট একটু ভেজে নিই, 2 মিনিট একটু। এবার আদা বাটা দিচ্ছি। হ্যাঁ, এই 1 চামচের একটু কম। দেখছিস তো ভালো করে? দেখে খাওয়াতে পারবি তো রান্না করে? হ্যাঁ, আর ভুলে গেলে ফোন করবো, বলছি দেখ ভুলে যাবি। এই তো ব্লগটা বানাচ্ছি, ভুলে গেলে ব্লগ দেখে নেবো। হ্যাঁ, আচ্ছা হয়েছে। এবার এখানে একটু সর্ষে আর পোস্ত বাটা আছে। এটা দিয়ে দিচ্ছি, একটু অল্প অল্প করে দিয়েছি। কেন বলতো? একটু পাতলা পাতলাই ভালো লাগে, বেশি বেশি ঘন থকথকে হয়ে গেলে না ভালো লাগে না। সবজিগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দেবো এর মধ্যে। কতটা জল দিতে হবে? একটু বেশি করে জল দিতে হবে, একটু সেদ্ধ হবে আর একটু পাতলা পাতলা হলে ভালো লাগে। দেখ, এতটার মতো জল দিলাম। আচ্ছা, ঢেকে দেবো। হ্যাঁ, সেদ্ধ হওয়ার জন্য। খাবে না? খাও, একটু খাও না। দাঁতটা ঠিক আছে তো? একটু ফুটে উঠলে এই সবজিগুলো দিয়ে দিবি। কি আমি দেবো? ফুটছে তো, দাও না। দিয়ে দিই। হ্যাঁ, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু দুধ দেবো, একটু দুধ দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে এসছে। আর একটু এটাকে একটু ঝোল ঝোল করবে, ঝোল ঝোলি করবে। একটু রাঁধুনি বাটা, এটা জাস্ট গন্ধটা খুব ভালো হয় শুক্তো, রাঁধুনি বাটা এটাও দিয়ে দিলাম। আর যে ভাজা মশলা একটু বেঁচে ছিল বললাম না, সেটা দেবো, দিয়ে দাও, ভালোই লাগবে। দিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাস, ভালো লাগছে দেখতে বেশ। এবার লাস্টে ঘি, এটা হচ্ছে আসল জিনিস শুক্তোর, ঘি। হ্যাঁ, এক চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেছে শুক্তো রান্না। খাবো, চলো একটু ঢাকা থাক, একটু পরে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, রেডি। ঢেলে ফেলেছো? হ্যাঁ। বাহ, কেমন লাগছে? দারুণ লাগছে। এবার খেয়ে বাকিটা বলবো। ঠিক আছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে। ঠিক আছে, খা।